ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক তোমাদের আরও একটা নতুন ব্লগে তো আজকে আমি রেডি হয়ে আছি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও যাবো সো হ্যাঁ আজকে আমি যাচ্ছি হচ্ছে মায়াপুরে যেটা আমার বাড়ির থেকে মাত্র 1 ঘন্টা ধরে আর আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তো মায়াপুর যেতে আমার জাস্ট কিছুক্ষণই লাগবে সো আফটার লকডাউন আমি সত্যিই কোথাও ঘুরতে যাইনি সো আজকে যাচ্ছি মায়াপুরে তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো আমি চলে এসেছি এখন ঘাটে আর এখানে ঘাট পেরিয়ে তারপরে আমাদের মায়াপুর দিকে যেতে হবে আজকের ওয়েদারটাও বেশ মেঘলা আছে সো আই হোপ আমাদের ঘুরতে সেইভাবে কোনো কষ্ট হবে না কারণ রোদ থাকলে ন্যাচারালি অতটা হাঁটা প্রবলেম তো হতোই কিন্তু আই হোপ আজকে আমাদের কোনো প্রবলেম হবে না আর নৌকা থেকে এখন আমরা নেমে এখনও রওনা হয়েছি মায়াপুরের দিকে আর মায়াপুরের রাস্তায় যেতে যেতে এখানে ছোটোখাটো অনেকগুলোই এখানে মন্দির পড়বে এগুলোতেও তোমরা চাইলে যেতেই পারো কিন্তু আমরা ঢুকলাম না যেহেতু অত হাতে টাইম নেই আর মায়াপুর এখন অত টাইমও খোলা থাকছে না লকডাউনের জন্য যেই কারণে এখন আমরা অতটাও ঘুরছি না তো আমরা নৌকা থেকে নেমে এখন যাচ্ছি টোটো করে মায়াপুরের দিকে মায়াপুরের আশেপাশে দোকানগুলো দেখছি বেশ বন্ধ আছে হতে পারে মেবি আমরা অনেক সকাল সকাল এসেছি বা হয়তো লকডাউনের কারণে বন্ধ আছে তো এগুলো অন্যান্য সময়ে খোলাই থাকে এবং মায়াপুরের আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আমরা আজকে শুধুমাত্র মায়াপুরের মেন যে ইসকন মন্দির ওইখানেই এসেছি আশেপাশে ঘুরছি না আজকে কিন্তু নেক্সট টাইম অবশ্যই যদি আমরা কখনো আসি তোমাদের সকলের সাথে অবশ্যই আমরা সেই ভিডিওটা শেয়ার করব আমরা চলে এসেছি এখন মায়াপুরের ইসকন মন্দিরের সামনে এখানে প্রপার একদম হচ্ছে কোভিড-19 প্রোটোকল মেনেই সব করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ
জায়গাটাই মেইনলি এখানে নন স্টপ পুরনাম সংকীর্তন চলতেই থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন অত এখানে ক্রাউড নেই মায়াপুরে লকডাউনের জন্যই, কিন্তু অন্যান্য সময় কিন্তু মায়াপুরে অনেক ক্রাউড থাকে, কিন্তু এখন লকডাউন এবং কোভিড-19 জন্য সেইভাবে অত ক্রাউড নেই এবং মায়াপুরের মধ্যেও যে দোকানগুলো আছে সেগুলো বেশিরভাগই এখন বন্ধ আছে। তো এখানকার মন্দিরগুলোর মধ্যে হচ্ছে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ না, যেই কারণে আমরা ক্যামেরা করে তোমাদের দেখাতে পাচ্ছি না সেইগুলো, এবং কারণ ওখানে মোবাইল নিয়ে ঢোকা বা ক্যামেরা নিয়ে ঢোকা একদমই অ্যালাউ না। কিন্তু জায়গাগুলো সত্যি ভীষণ সুন্দর, তোমরা আসলে আই হোপ তোমাদেরও খুবই ভালো লাগবে, এবং যারা এসেছো তারা তো নিশ্চয়ই জানো। এইখানকার যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা একটা থিয়েটারের টাইপস, 3D যে থিয়েটারগুলো হয় এখানে বিভিন্ন ভগবানের হচ্ছে মুভি দেখানো হয় এটার ভেতরে। আমি কখনো যাইনি যদিও, এটা জাস্ট নতুন হয়েছে, কিন্তু আমি শুনেছি এটার মধ্যে হচ্ছে ওরকম কিছু দেখানো হয়।
তো আমরা এখানে ঘুরতে ঘুরতে অলরেডি একটা বেজে গেছে, তো আমরা এখন যাব হচ্ছে প্রসাদ খেতে। এবং এখানে অন্যান্য সময় যে 70 টাকা, 50 টাকা, 30 টাকা এরকম বিভিন্ন রকমের প্রসাদের কুপন পাওয়া যায়, কিন্তু এখন কোভিড-19 জন্য এখানে একটাই মাত্র হচ্ছে কুপন দেওয়া হচ্ছিলো, যেই কারণে এই জায়গাটাতেই আমাদের এখন খেতে হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে মেন মন্দিরের দিকে। খাওয়ার লাস্টের দিকে কিছু ক্লিপ আমরা ওখানে তুলতে পারিনি, কারণ ওখানে এত ফাস্ট খাবার দেয় যে এক হাতে ক্যামেরা নিয়ে খাওয়াটা সত্যি একটু অসুবিধা হচ্ছিল। আর এখানে মায়াপুরের যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এখনও কাজ চলছে, এখনও এখানকার কাজ কমপ্লিট হয়নি, কারণ পাশে একটা নতুন একটা মন্দির হচ্ছে এখানে। আর এটা হচ্ছে এখানে গোবিন্দ রেস্টুরেন্ট, তোমরা চাইলে এখানেও বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়াই যায়, তোমরা খেতেই পারো ওখান থেকেও। আর এই রাস্তায় সোজা গেলে তোমরা এখানে কিছু বসার জায়গা, মাঠ, জলের ফোয়ারা এসব করা আছে, কিন্তু আমরা ওদিকে আর যাইনি, এই বৃষ্টি হচ্ছিলো সেই কারণেই আর বেশি ঘুরতেও পারিনি আমরা সেইভাবে।
এটাই হচ্ছে মায়াপুরের মেইন মন্দিরে যাওয়ার রাস্তা। সেখানে ভালো করে আগে চেকিং হয়, দেন তারপরে তোমরা ভেতরে যেতে পারবে। তোমাদের এখন বাইরে থেকে আমাদের দেখাতে হবে মেইন মন্দিরটা, কারণ হচ্ছে ওখানে ভেতরে হচ্ছে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না, তোমাদের আগেও বললাম। তোমরা মায়াপুরে যে মন্দিরেই ঢোকো না কেন, তার আগে তোমাদের জুতো, মোবাইল এবং ক্যামেরা রাখার জন্য ওখানে আলাদা হচ্ছে জায়গা করা আছে, সেখানে তোমাদের রেখে কুপন কালেক্ট করে দেন তোমরা হচ্ছে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে। আমরা মায়াপুর থেকে অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছি আর আমরা এখন নবদ্বীপ ঘাট থেকে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে, এবং এখানে খুব সুন্দর একটা চায়ের দোকান আছে। সো আমরা এখানে একটু দাঁড়াবো এবং এখানে চাটা টেস্ট করব। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, লাইক কেসার চা, বাটার চা। তো আমরা আজকে যেই চাটা খাবো সেটা হচ্ছে বাটার চা। আমি ভিডিওটাকে বেশি লেন্দি করছি না, কারণ অলরেডি এটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে নেক্সট যে ভিডিওটাই আমি তোমাদের কাছে সেটার নোটিফিকেশান পৌঁছে যায়।